রাজধানীর মোহাম্মদপুর এলাকায় কয়েকটি বেসরকারি হাসপাতালে র‍্যাব ও স্বাস্থ্যতি দপ্তরের যৌথ অভিযান চলছে। সেখানে আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি, বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে সরাসরি। বাপ্পি, জাফর, রাজধানীর যে সরকারি হাসপাতালগুলো রয়েছে, স্বনামধন্য সরকারি হাসপাতালগুলোর আশপাশে আমরা দেখতে পাই যে বেসরকারি ছোটখাটো নানা ধরনের ক্লিনিক বা চিকিৎসা সেবা প্রতিষ্ঠান গড়ে ওঠে। র‍্যাবের হাতে দীর্ঘদিন থেকে অভিযোগ ছিল যে রাজধানীর যে মোহাম্মদপুর এবং শ্যামলী এলাকায় এখানে বেশ কিছু এরকম বেসরকারি হাসপাতাল গড়ে উঠেছে, যারা সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে এনে তারা বিভিন্ন ধরনের প্রতারণা, একই সঙ্গে চিকিৎসা নামে অপচিকিৎসা করছিলেন। এরকমই একটি অভিযোগের ভিত্তিতে মক্কা মদিনা জেনারেল হাসপাতালে কিছুক্ষণ আগেই একটি অভিযান পরিচালিত হয়েছে। সেখানে বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। এখানে আছেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু, তার সঙ্গে তিনি এখন মিডিয়ার সঙ্গে কথা বলছেন। তার একটু আমরা জানতে চাই আসলে কি ঘটেছে আজকে এখানে। নোংরা, অপরিষ্কার, অপরিচ্ছন্ন, সেখানে কিন্তু ভ্যাপসা গরম, সেখানে এসি চলে না, এবং যে বেডে আপনার অপারেশন করা হয় সেখানে কিন্তু রক্তের ছোপ, এবং সেখানে কিন্তু মানে চরম অপরিষ্কার অপরিচ্ছন্ন। অর্থাৎ এই ধরনের বেডে যদি রোগীদেরকে অপারেশন করা হয় এবং সেখানে কিন্তু নানান ধরনের ইনফেকশন হওয়ার সমূহ সম্ভাবনা থেকে যায়। এবং এই উক্ত হসপিটালের যিনি মালিক নুন্নবী সাহেব নিজেই বলেছেন যে না, এটা আমার ভুল হয়েছে এই ধরনের। তা মূলত এই উনি ডাক্তার না হয়েও এই যে ডাক্তারি পরামর্শ দিচ্ছেন, এবং তার যে দুইজন সহযোগী মোহাম্মদ আনোয়ার হোসেন ওরফে কালু এবং আব্দুর রশিদ, এরাও মূলত বিভিন্ন রোগী ভাগে নিয়ে এসে তারা অপারেশন করে, কেউ ব্যান্ডেজ কাটে, কেউ বিভিন্নভাবে সহযোগিতা করে। তা আজকে এই যে ভোক্তাধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এই যে রোগী ভাগিয়ে নিয়ে এসে রোগীদের অর্থ, স্বাস্থ্য এবং জীবনহানি যে এই ঘটানোর অপরাধে যে তারা যে বা এইদিকে যাওয়ার প্রবণতার জন্যে তাদেরকে মোহাম্মদ নূর নবীকে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড, মোহাম্মদ আনোয়ার হোসেন ওরফে কালুকে 6 মাস বিনাশ্রম কারাদণ্ড এবং মোহাম্মদ আব্দুর রশিদকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এবং আপনারা জানেন এই হসপিটালটি কিন্তু আগেও কয়েকবার কিন্তু সিলগালা করা হয়েছে, কিন্তু মানের বা পরিবেশের কিন্তু কোনো প্রকার উন্নতি হয়নি। একটু জানতে চাই যে আপনারা আগেও বেশ কয়েকবার অভিযান করেছেন কিন্তু মানের পরিবর্তন আনতে পারছেন না, বারবার এরকম অপকর্ম কেন হচ্ছে, আপনাদের দায়ভার কতটুকু? না, ডেফিনেটলি কিন্তু আমাদের সেই সার্ভিলেন্সটা কিন্তু রয়েছে, সার্ভিলেন্স রয়েছে বলেই কিন্তু আমার সাথে কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের বা স্বাস্থ্য অধিদপ্তরের কিন্তু প্রতিনিধি ডাক্তার সাহেব আছেন, উনিও ওনারাও এটা বলবেন যে আমাদের কিন্তু সার্ভিলেন্স আছে। সার্ভিলেন্স এসে আমাদের কিন্তু আগে অভিযান হয়েছে এবং এখনও কিন্তু অভিযান হওয়ার পরে যখন দেখলাম তার গ্রস মিস্টেক এবং এটা ডিটারিওরেট করেছে তার পজিশনটা, সে তার জন্যই কিন্তু তাকে, এবং উনি ডাক্তার না হয়েও কিন্তু উনি যে ডাক্তারি পরামর্শ সহ বিভিন্ন অপারেশন করছেন সেই জন্য কিন্তু আজকে তাকে জেল দেওয়া হয়েছে। এবং এই প্রতিষ্ঠানটা আমরা সিলগালা করে দেব। এখানে দুই একজন রুগী আছে, তারা বলছে না আমরা এই ধরনের হসপিটালে থাকবো না যার পরিবেশ এত। আমি জিজ্ঞাসা করলো আপনার কি জানতেন, বললো আমরা জানতাম না, আমাদেরকে উন্নত মানের চিকিৎসার প্রলোভন দেখিয়ে এখানে নিয়ে আসা হয়েছে, কিন্তু বাস্তবতা এখন খুবই খারাপ। রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে অভিযান চালাচ্ছে র‍্যাব এবং স্বাস্থ্য অধিদপ্তর, সেখান থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন রিপোর্টার রাশেদ বাপ্পি।